السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. My brothers and sisters in Islam. الله سبحانه وتعالى بولين الرحمن علم القرآن وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. شكر البشر شاء الله رب العالمين جنة مهان رب যিনি সৃষ্টি করছেন আসমান এবং জমিন, যিনি সৃষ্টি করছেন সমস্ত মখলুকাত, এবং লাখো কোটি দরুদ সালাম ইয়া নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ পরম করুণাময় দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। দ্য বেস্ট পিপল অ্যামং ইউ দোজ হু টিচ কোরআন অ্যান্ড দোজ হু লার্ন অ্যান্ড টিচ কোরআন। সো আজকে আমি একটু বিশেষ কারণ আসছি, যে কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কোরআন শিক্ষার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপর কোরআন শিক্ষাকে ফরজ করে দিয়েছেন। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে যখন আমরা কোরআন তেলাওয়াত করি আমাদের ভিতরে অনেকে অশুদ্ধ তেলাওয়াত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন রব্বুল ক্বারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু, অনেক তেলাওয়াতকারী যে কোরআন তেলাওয়াত করে অথচ শুদ্ধ তেলাওয়াত করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত বর্ষণ করেন। তেলাওয়াত কোরআন তেলাওয়াত করলে যেমন একদিকে সওয়াব হয়, আবার অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে অন্যদিকে গুনাহ হয়। কিন্তু খুব আফসোসের বিষয়, অনেক দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা আমাদের জীবন তো অনেক অতিবাহিত করে ফেলেছি দুনিয়ার দিন শেখার জন্য, দুনিয়া শেখার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক টাইম ইনভেস্ট করেছি, আমাদের আসলে সামান্য সময়টুকু বের হয়ে আসে না যে কোরআনটাকে একটু যত্ন করে শেখা, কোরআনটাকে একটু বোঝা। কোরআন কেন নাজিল হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাতিলুল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে তেলাওয়াত করো তারতিলের সাথে সুবিন্যস্তভাবে এবং স্পষ্টভাবে আবৃত্তি করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 116 নম্বর আয়াতে, তিনি সূরা বনী ইসরাঈল 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কোরআনান ফারাকনাহু লিতাকরাউহু আলা আন-নাস আলা মুকসিম ওয়া নাযালনাহু তানজীলা, আমি পবিত্র কোরআনকে সহজভাবে তেলাওয়াত করার জন্য অল্প অল্প করে নাজিল করেছি যাতে ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষের কাছে ধীরে ধীরে পাঠ করতে পারেন, এবং আমি কোরআনকে যথাযথভাবে অবতীর্ণ করেছি। কোরআন অশুদ্ধ পড়লে আমাদের অনেক গুনাহ হবে, যে রাসূল ইসলাম বলেছেন রব্বুল ক্বারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআন, যারা কোরআনকে অশুদ্ধভাবে তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের উপর লানত করেন। যখন কোরআন আমরা যখন শুনি কোরআন কেউ তেলাওয়াত করে, তখন কোরআনের অনেকগুলো আদব আদব রয়েছে যেগুলো আমরা সাধারণত জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা সূরা আল আরাফের মধ্যে বলেন ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করো, চুপ থাকে যাতে করে দয়া দয়া প্রাপ্ত হতে পারো।